এগুলার পিস হচ্ছে আপনার কতটুকু ওজন? একটা পিস 1 কেজি না দেখা যাচ্ছে থাকলাই না। আমরা এখন আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের ভৈরবা বাজারে। এখানেই পাওয়া যায় বিখ্যাত বালিশ মিষ্টি। শুধুমাত্র ভৈরবা নয়, এই মিষ্টি জনপ্রিয় দেশব্যাপী। যেহেতু আমরা ভৈরবা গ্রাম ঘুরতে এসেছি, তাই বিখ্যাত এই বালিশ মিষ্টির স্বাদ না নিয়ে যদি চলে যাই থেকে যাবে বিশাল এক অপূর্ণতা। তাই তো বালিশ মিষ্টির স্বাদ নিতে আমরা চলে এসেছি ভৈরবা বাজারে। ভৈরবা বাজারে সপ্তাহে 2 দিন বসে হাট, শনিবার এবং মঙ্গলবার। এই 2 দিনই পাওয়া যায় বালিশ মিষ্টি। সপ্তাহের বাকি দিনগুলোতে কিন্তু বালিশ মিষ্টি পাওয়া যাবে না। তাই আপনারা যদি বালিশ মিষ্টির স্বাদ নিতে চান, অবশ্যই শনিবার কিংবা মঙ্গলবার ভৈরবা বাজারে চলে আসতে পারেন। বিখ্যাত এই বালিশ মিষ্টি 300 টাকা কেজি এবং একটি মিষ্টির ওজনই কিন্তু 1 কেজি। আমার গত ভিডিওটি যারা দেখেছেন তারা তো শরীফুল ভাইয়াকে চিনবেন। ভাইয়া এখন মিষ্টিটি ঢালছেন, ঢালতে গিয়েই আমাদের মিষ্টিটি ভেঙে গেছে। আমাদের আজ রাত 12টার কেক কাটার মতো হয়েছে। আমরা যখন মিষ্টিটি খাচ্ছি তখন রাত বাজে 12টারও বেশি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মিষ্টিটি কাটতে বসেছি। এই দেখো দেখো মিষ্টি কাটা হচ্ছে, অল্প অল্প করে বালিশ মিষ্টি। যদিও ক্যামেরায় মিষ্টিটিকে হয়তো খুব বেশি বড় মনে হচ্ছে না, কিন্তু এটা প্রায় একটা বড় কেকের সমান। আমরা বড় সাইজের যে ওভালটিন কেকগুলো খেয়ে থাকি, এই মিষ্টিটার সাইজ অনেকটা সেরকম। ভাইয়া ছোট ছোট পিস করে মিষ্টিটি কাটলো এবং আমরা সবাই খাওয়া দাওয়ার শেষে যেহেতু মিষ্টিটি খেতে বসেছি, তো কেউ হয়তো খুব বেশি খেতে পারবো না, এই জন্য ভাইয়াকে আমরা বললাম যে আরও ছোট করে কাটতে, যাতে সবাই শুধুমাত্র একটু করে আমরা টেস্ট করতে পারি। ফুফুর বুদ্ধিতে আমরা সুন্দর একটি ভিডিও নিলাম। এই তো ভাবি, আরেকটু আরেকটু ভাবি দিতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, একটু এই তুলে মুলে নিয়ে আরো একটু সিন থাক, না হলে মনে করবে তো এটা ভাবি দরকার, একটু খেয়েই নিতে হবে। এই পর্যায়ে এই রাত 12টার সময় আমরা ভাইয়ার একটা রিভিউ নেব মিষ্টি সম্পর্কে। আচ্ছা ভাইয়া বল, এবার কেমন টেস্ট? কেমন টেস্ট তো একটা আছে, তার পাশাপাশি এই যে একটা বালিশ মিষ্টি, একটা ঐতিহ্যবাহী, এটা এটা খেয়ে যেন দারুণ লাগে। যেমন ভালো ভালো খাবার রাজা বাদশা রাজা খেয়েছে, সেটা যাতে যখন খায় তখন মনে হয় যেন আসলে একটা সেরকম ফিলিংস একটা, যে এখানে স্বাদ দিয়ে তুলনা করা যাবে না। এটা যে একটা বালিশ মিষ্টি, একটা ঐতিহ্যবাহী একটা কিছু খেলাম, এটার সাথে একটা নিজেকে অনেকে একটা স্টাইল একটা দেখা যাচ্ছে, রাজকীয় রাজকীয় একটা ইতিহাস ঐতিহ্য, যারা মোগল সম্রাটরা মোগলাই তৈরি করেছে, বিভিন্ন খাবার তৈরি করেছে, সেমন লাগছে, নিজেকে একটা সম্রাট সম্রাট ভাব লাগছে আজকে। যাই হোক, আজকের মিষ্টিময় মিষ্টি ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।